হ্যালো বন্ধুরা, এভাবে আমার একটা মিনি ব্লগ করার খুব ইচ্ছা ছিল, তাই চেষ্টা করলাম, কেমন হয়েছে জানিও। আজকে দিনটাতে আমাদের ম্যারেজ রেজিস্ট্রি হয়েছিল, আর আজকে দিনটা দাদার জন্মদিন, এ কারণে দাদা আমি পুজো দিতে চললাম মায়ের মন্দিরে। আমরা পুজো দিতে যাচ্ছি নলহাটেশ্বরী মন্দিরে মায়ের কাছে। এটা হলো মন্দিরের প্রবেশ গেট, আর এটা হচ্ছে মন্দির। আমরা মন্দিরে লাইন দিয়েছি, মায়ের কাছে প্রার্থনা করি সবার মনস্কামনা পূর্ণ করুক। ঠিক আছে, মাকে দর্শন করে মাকে পুজো দিলাম, মায়ের কাছে প্রার্থনা করলাম সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। এখানে সবাই আছে কিন্তু আমার বর নেই, কারণ সে ডিউটিতে আছে, আসতে পায়নি। যেহেতু দাদার জন্মদিন ছিল আজকে দিনটাতেই, এই কারণে বউদি নানা রকম রান্না করে দাদাকে খাওয়ালো। তো এভাবে আমরা সারাদিনটা আনন্দ করে কাটালাম।